উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এই জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন তিনি হলেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে 26 বলে 42 রানে অপরাজিত থাকার পর বল হাতে একাই নেন মাত্র 21 রানে 5টি উইকেট। তার অলরাউন্ড পারফরমেন্সে জয় পায় টাইগাররা। একই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে সাকিব আল হাসানের হাতে। সাকিব আল হাসানের এমন পারফরমেন্সের পর তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দেয়। সেই পোস্টে সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়ে বলে, 21 রানে 5 উইকেট বল হাতে এবং ব্যাট হাতে 26 বলে অপরাজিত 42 রান। সাকিব আল হাসান উইন্ডিজের বিপক্ষে 36 রানের জয়ের ম্যাচে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ঢাকায় টি টোয়েন্টি সিরিজে সমতায় আনার সাথে সাথে সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচের পারফরমেন্স করেছেন। এদিকে টি টোয়েন্টি 5 উইকেট শিকার করে ক্রিকেটের 3 ফরম্যাটেই 5 উইকেট শিকারের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। এছাড়াও 3 ফরম্যাট মিলিয়ে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটাও এবার নিজের করে নিলেন সাকিব। 3 ফরম্যাটের এক ইনিংসে অষ্টম ক্রিকেটার হিসেবে 5 উইকেট শিকারের রেকর্ড করেছেন সাকিব, যা কিনা প্রথম বাংলাদেশি হিসেবে তিনি করেছেন। এছাড়াও বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একই ম্যাচে 40 বা তার চেয়ে বেশি রান এবং 5 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তিনি এখন বিশ্বের একমাত্র অলরাউন্ডার যিনি কিনা ক্রিকেটের 3 ফরম্যাটেই অর্ধশতক এবং এক ইনিংসে 5 উইকেট শিকার করেছেন, যার ফলে ম্যাচ সেরাও হয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 4র্থবারের মতো ম্যাচ সেরা হয়েছেন সাকিব, যা কিনা বাংলাদেশিদের পক্ষে সর্বোচ্চ।